খেলা হবে তো? খেলা শুরু হয়ে গেছে। কাল দেখেছেন তো বিজেপির একটা বিধায়ক তৃণমূলে চলে এসেছে। তাই যারা বিজেপি বিজেপি করে লাফিয়েছিল তাদের আর অস্তিত্ব পাওয়া যাবে না, তাই বলার অপেক্ষা রাখে না। আজকে এই ছয়ঘড়ি অঞ্চল জনসমুদ্রে পরিণত হয়েছে, তাই এই জনসমুদ্র আগামী দিন প্রমাণ করছে যে কি হতে যাচ্ছে। তাই এই সুন্দর মহাতি সভাতে উপস্থিত আছেন সবার মধ্যমণি, নয়নের মণি, বাংলার যেমন অগ্নি কন্যা শ্রীমতী মমতা ব্যানার্জি, আমাদের মুর্শিদাবাদের মা সায়নী সিংহ মহাশয়া উপস্থিত আছেন, আমাদের অত্যন্ত দক্ষ সংগঠক আমাদের জনাব আবু তাহের খান, এবং উপস্থিত আছেন আপনাদের কাছের কাজের মানুষ, মানুষের পাশে সদা সর্বদা দাঁড়ায় আমাদের নিয়ামত চাচা, এবং সমস্ত হল বিধায়কগণ সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা সালাম আদাব জানাচ্ছি। আজ নেত্রী প্রমাণ করেছে একটা পায়ে, ভাঙা পায়ে 216টা গোল দিয়ে দিয়েছে। বিজেপিকে এবার দেশ ছাড়া করবে, আজকে আপনাদের এখান থেকে শপথ নিতে হবে। কি শপথ নিতে হবে? 2024 সাল আমাদের নয়নে মণি অগ্নিকন্যা বাংলার মাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায়, এই শপথ নিতে হবে। আমরা যেমন আজকে দেখছি কি আনন্দ, আমরা সব কলিগ একসঙ্গে বসে আছি, কেবল দুটো সিট। কয়েকদিন আগে বলেনি আমাদের যুবনেত্রী কি বলেছিল, ওই পাঁচিরে উপরে বসে থাকা তৃণমূল তাদের জন্য দুটো সিট হেরে গেছি, ওই গদ্দারদের জন্য দুটো সিট হেরে গেছি। এই গদ্দারদেরকে চিহ্নিত করুন, দলে জায়গা তাদেরকে সামনে সারিতে নয়, কাজ করুন, কাজে আপনাদের মূল্যায়ন হবে, পার্টির ওয়ার্কার হিসাবে আপনাদের মূল্যায়ন হবে, এইটাই আপনাদের পরিচয়।